হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ লাভ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার গেম ব্লগ। গাইস কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। গাইস আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো গাইস এখানে আমি আমার ঘর বানাচ্ছি। সো চলেন আজকে আমাদের ঘরটা নিচের সব কিছু কমপ্লিটটা কইরাই আমি আজকে নাই সব কিছু কমপ্লিট করতে পারবো কি না আই ডোন্ট নো। আর গাইস এখানে অনেক বড় জায়গা করতেছি আমি এটা। ও রাতও হয়ে যাইতেছে। গাইস আমি এদিকে তো ঘুমাবো না। টয়লেট থেকে শুরু কইরা ভাই। গেছি আমার একটু মানে হলো গোসল করতে হবে। আমি একটু গোসল করিয়া নেই। আর আমার কিন্তু গাইস হলো এখানে ইয়া লাগবে। এখানে আমার ঘরের বাইরে এখনো অনেক কিছু বাকি কর অনেক কিছু মানে বাকি আছে বুঝছেন গাইস। উপর থেকেও এখনো পানি পড়ে। আবার আমার এই সাইডে আমার ডগের হাউস বানাইতে হবে। আর এত বড় জায়গা আমি কি বা করব। এই সাইডে একটা রুম আমার, আর দুটো রুমের মধ্যে তো বাচ্চারা থাকে। সো আমি এখানে করব কি বেবি রুম বানাবো এটা। আর সামনে ওই সাইডে আর একটা রুম। এখন আর আমাদের গরুরাও কিন্তু বৃষ্টিতে ভাই ভিজতেছে। আমার তাড়াতাড়ি ঘুমানো কাজ আর সকালে উঠে ছাতটা নিতে হবে। আরে ভাই ও গরুরাও ভিজতেছে এখানে। এবারে মেরে ফেলি। মাংস তো ভালোই পাইছি। ভাবতেছি আমার এদিকেও একটা দোকান বানাবো। আর আমার ঘরটা অনেক বেশি বড় লাগছে আমার কাছে। আরে আরে ভাই দরজা বড় আনতেছি আমি আনতে যেটা আমার সেখানে আনতে দরজা। এখন এই গরুর জন্য আমার ভিজতে হবে।
খুঁটির উপরে তিনটা তিনটা করে বসায় দিচ্ছি। আর আমার গরুটা কান্না করতেছে। কান্না করিস না, আমি এটা বানাচ্ছি। এখনই তো আমার গরুদের এখানে একটু লাইট দিয়ে দিব গাইস। আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই গরুদের আবার কাজ করে চিল্লানো আমার এই ছাগলদেরও তো সেটা বানানো তো শেষ, এখন আমি একটু ঘুমাই। বাইরে ভাই আমার যে কাজ আছে এটা দিয়ে করি, বৃষ্টির মধ্যেও করতে হবে ডিউটি। ওপরে গেলে বৃষ্টির আওয়াজ গাইস। এখানে তো এটা তো আমি বড় করার অনেক বেশি চেষ্টা করতেছি, একা একা পারতেছি না আমি।
এখানে তো অনেক বেশি বড় আজকের মধ্যে মানে পুরাটা করা সম্ভব না না যদি চেষ্টা করি পেরে যাব ও গাইস এটা তো আমি বানাইছি তারাকে ঘরে যাই ওকে তো গ্যাস আজকের মতো ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম।